প্লেন স্টিম রাইসের সঙ্গে যদি গরম গরম কচুর লতি হয় তাহলে আর অন্য কোনো সবজি বা অন্য কোনো ডালের আর প্রয়োজন নেই। বাই দ্য ওয়ে, আমি তুহিনা ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের অনেক প্রণাম জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন পর্ব। আজকের পর্বতে নিয়ে এসেছি কচুর লতির রেসিপি। কচুর লতিটাকে খুব ভালো করে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। কুকারে 2 থেকে 3টা সিটি দেব, অল্প তেঁতুল, নুন আর জল দিয়ে বসিয়ে দিয়েছি। সর্ষে তেল গরম হয়ে গেলে ফোড়নে কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন, রেগুলার মশলার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কালারের জন্য অল্প রেড চিলি পাউডার। পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, দিয়ে দেব এতে সেদ্ধ করা কচুর লতি। তার আগে তেঁতুল যেটা দিয়েছিলাম সেটাকে বার করে নেব। কচুর লতির সঙ্গে পেঁয়াজের মশলা খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে দেব এতে কুচোনো টমেটো। আবারও খুব ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না ড্রাই হচ্ছে। দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী চিনি, যেহেতু এটা টক মিষ্টি চাল একটু বেশ খেতে ভালো লাগে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব নারকল কোড়া। নারকল কোড়ার সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাবানোর আগে অল্প সর্ষে তেল আর অল্প কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম স্টিম রাইস বা রুটির সঙ্গে সার্ভ করে দেব। আবারও দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে নতুন ব্লগের সঙ্গে। আপনারাও ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।